ভিতরে কি আছে এইখান থেকে দেখতে পাবেন। ভি পয়েন্টের থেকে সেলফি পয়েন্ট বেশি, সবাই সেলফি নিতে ব্যস্ত। অরবিন্দ আশ্রম আমরা এসে গেছি খাবারের টক, ফুচকা মিষ্টির দেশে। তার মানে এখন আমরা আসছি পন্ডিচেরি, পন্ডিচেরির মাতৃ মন্দিরে আমরা আসছি। পিছন থেকে মিসেস বলল, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই পন্ডিচেরি। কাজের তাগিদে চেন্নাই এলে অবশ্যই ঘুরে যাবেন পন্ডিচেরি, এর সাথে বাঙালি সেন্টিমেন্ট জড়িয়ে আছে। এই আমরা এসেছি, দেখো মাতৃমন্দিরে। এই আমাদের ইনফরমেশন রুম, কিন্তু আমরা তো ইনফরমেশন রুমে যাব না, এইখান থেকে আমরা যাবো ভিউ পয়েন্টে। এইখান থেকে ভিউ পয়েন্টে আমরা যাব, এখন বন্ধ করছি, পরে আবার আসছি। হ্যাঁ, ইনফরমেশন সেন্টারে আসলে দেখতে পাবেন মাতৃমন্দিরের কাহিনী এবং এর প্রয়োজনীয়তা। এগিয়ে যাই, হচ্ছে মাতৃমন্দির, আমরা এখানেই যাব এই ভিউ পয়েন্টে। মাতৃমন্দিরের ভিতরে আমরা ঢুকতে পারবো না, কিন্তু এর ভিতরে কি আছে এইখান থেকে দেখতে পাবো। এই ছোট্ট একটা গ্লোব আছে ভিতরে, আমরা ভিতর থেকে মাতৃমন্দিরের ভিউ পয়েন্টের পাস নিলাম। এখান থেকে আমাদের হাঁটা পথ, আরো 1 কিলোমিটার ভিতরে হাঁটতে হবে। আমাদের একটা টোকেন দিল, আগে যতবার এসেছি টোকেনটা আমাদের লাগেনি, কিন্তু এই টোকেনটা কিসের জন্য দিল, এটা দিয়ে দিয়ে কি ভিতরে ঢুকতে পারবো জানি না, মাতৃমন্দিরের ভিতরে কখনোই ঢোকা যায় না, তার জন্য আলাদা পাস লাগে। দেখা যাক কি হয়, অনেকবারই ট্রাই করেছি, বরাবরই এরা বলে আগে এসে অ্যাপ্লাই করতে হয়, তারপর একদিন কি দুদিন পরে পাস পাওয়া যায়। আমাদের এখন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের চয়ন দাদা আছে, আমাদের গাইড, আমাদের ম্যাডাম আছেন, ম্যাডাম এখনই হাঁপিয়ে যাচ্ছে, আমাদের সিন্ধু গাইড শুকনো। এখান থেকে ইলেকট্রিক বাস পাওয়া যায়, ফ্রি বাস ভিতরে যাওয়ার জন্য, কিন্তু তার জন্য এইভাবে লাইনে দাঁড়াতে হবে, গিয়ে এর ভিতরে ঢুকে যেতে হবে। আমাদের আমরা হেঁটেই যাব, হেঁটে যাওয়ার মজাই আলাদা। এসে গেলাম বহু বছরের পুরানো বটগাছের তলায়, এখন এটা সেলফি স্পটে পরিণত হয়েছে। ম্যাডাম হাঁপিয়ে গেছে। চেন্নাই থেকে পন্ডিচেরির দূরত্ব 150 কিলোমিটার, সময় লাগে 3.5 ঘন্টা। প্রয়োজনে সকালে বাসে উঠে সারাদিন পন্ডিচেরি ঘুরে রাতে ফিরে যাওয়া যায়, সব থেকে ভালো হয় যদি একদিন থাকা যায়। এখানে থাকার হোটেল প্রচুর, কিন্তু একটু দামি। পন্ডিচেরির গেস্ট হাউসে উঠতে পারলে সব থেকে ভালো হয়, তার জন্য আগে থেকে মেল করে আপনাকে অগ্রিম বুকিং করে আসতে হবে। দেখো আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, এবার দেখা যাচ্ছে, দেখো
সি ভিউ পয়েন্টে প্রচন্ড রোদ্দ। ভিউ পয়েন্টের থেকে সেলফি পয়েন্ট বেশি, সবাই সেলফি নিতে পারে। এখানে পাবেন বিভিন্ন রকমের ফুড স্টল। মাতৃবন্দির ঘোরা শেষ। এই হলো আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, যা আগে থেকে বুক করে রাখা ছিল। আমাদের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, আমরা দুটো রুম, একটা রুম হচ্ছে 14 নম্বর রুম, এটা দেখাই, সবই একই। ঢুকেই প্রথমে টয়লেট, টয়লেটটাও ভালোই। ঢুকে গিয়ে দুটো বেডরুম, দুটো বেড, একটা জিনিস বলে রাখি, যেহেতু আপনি গেস্ট হাউসে আসছেন, সেটাও আবার আশ্রমে, তো আপনি কখনোই আশা করবেন না আপনার এখানে টিভি থাকবে বা এন্টারটেনমেন্ট জিনিস থাকবে। নিমা, বিকাল 4টে গেস্ট হাউস থেকে বেরিয়ে হাঁটা পথে চললাম শ্রী অরবিন্দ আশ্রম। এই জায়গাটার নাম হোয়াইট টাউন, তাই বেশিরভাগ বাড়িঘরের রং সাদা। রবীন্দ্র আশ্রম, জুতো রাখার ভিড়, এখনো মাস্ক এখানে ম্যান্ডেটরি, মাস্ক ছাড়া ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আশ্রম থেকে হাঁটা পথে চলে এলাম রক বিচ।
এখানে বীচ বলে কিছু নেই, আসলে সমুদ্রকে ঠেকাতে বোল্ডার ফেলা হয়েছে আর একটা সুন্দর পরিবেশের সৃষ্টি করা হয়েছে। হাঁটতে হাঁটতে চলে এলাম মহাত্মা গান্ধী স্ট্যাচুর কাছে। এসে গেলাম বীচ ফুড মার্কেট, এখানে এসে টেস্ট করুন বিভিন্ন সাউথ ইন্ডিয়ান স্ন্যাক্স। পরের দিন ভোরবেলায় বীচ ঘুরে এসে ব্রেকফাস্ট করুন আশ্রমের ডাইনিং রুমে। এখানে খেতে গেলে আপনাকে আগের দিন বিকেল 4 থেকে 6 মধ্যে 50 টাকা দিয়ে গেস্ট পাস নিতে হবে। এই পাস দিয়েই আপনি পাবেন ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। ব্রেকফাস্ট শেষে ঘুরে নিন ভারতী পার্ক আর উল্টো দিকে ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল। পণ্ডিচেরির আশেপাশে ঘোরার জন্য আছে বোটানিক্যাল গার্ডেন, পঞ্চমুখী হনুমান মন্দির, আর 9 কিলোমিটার দূরে আছে প্যারাডাইস বিচ। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন।